শপথ নিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া নতুন অতিরিক্ত বিচারপতি। সুপ্রিম তাদের শপথ পড়ান আহমেদ শপথ অনুষ্ঠানে হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতি ও সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন এর আগে মঙ্গলবার তেইশ অতিরিক্ত বিচারপতিকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ আইন সচিব গোলাম রব্বানির সই করা প্রজ্ঞাপনে বলা হয় রাষ্ট্রপতি সংবিধানের আটানব্বই অনুচ্ছেদের ক্ষমতা বলে তেইশ জনকে দুই বছরের জন্য হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছেন যত্রতত্র বাস থামানো যাত্রী পারাপার এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে দীর্ঘ যানজটে নাকাল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ব্যবহারকারীরা প্রতিদিনই উত্তরা থেকে গাজীপুর পর্যন্ত সড়কে থাকছে দীর্ঘ যানজট পরিবহনগুলো সড়ক আইন না মানায় চরম সাধারণ মানুষ এই অবস্থায় আইন ভঙ্গকারী যানবাহনকে জরিমানার আওতায় আনার ঘোষণা দিয়েছে ট্রাফিক আওয়ামী লীগের শাসনামলে সড়ক ও সেতু নির্মাণ সহ উন্নয়ন কাজে প্রায় চোদ্দ হাজার কোটি টাকা ঘুষ বাণিজ্য হয়েছে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সড়ক ও মহাসড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সুশাসনের চ্যালেঞ্জ বিষয়ে রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে গবেষণার ফল প্রকাশ অনুষ্ঠানে তথ্য দেন গবেষকরা এতে আরও জানানো হয় সড়ক ও সেতু নির্মাণ সহ উন্নয়ন কাজে দু হাজার নয় অর্থ বছর থেকে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছর পর্যন্ত প্রাকলিত দুর্নীতির পরিমাণ প্রায় বারো থেকে পঁচিশ হাজার চারশো কোটি টাকা আর দু হাজার নয় দশ থেকে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সড়ক ও জনপথের অধীনে উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজে পরিমাণ প্রায় থেকে কোটি টাকা হাজার জুলাই আগস্টে গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনা সহ জড়িতদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের বিচার প্রক্রিয়ার ধীর গতি নিয়ে অসন্তোষ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটিএন বাংলাকে দেওয়া সাক্ষাৎকালে অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও আব্দুল হান্নান মাসুদ বলেন আওয়ামী লীগ বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা গণতন্ত্র নিরাপত্তা সহ রোহিঙ্গা শরণার্থীর মতো চ্যালেঞ্জগুলোকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র নিয়মিত সংবাদ সম্মেলনে একথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার তিনি বলেন গণহত্যা ও নৃশংসতা ঘটিয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ডক্টর ইউনুসের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ গত সপ্তাহে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি মার্কিনের সাথে বৈঠকের আঞ্চলিক ইস্যুর মধ্যে বাংলাদেশ নিয়েও আলোচনা হয় বলে জানান মিলার ভারতে বসে শেখ হাসিনা অপতৎপরতা চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এ নিয়ে সুনির্দিষ্ট কিছু বলার নেই তার সাগরপথে মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশকালে একুশ শিশু সহ সাঁত্রিশ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকা থেকে তাদের আটক করা হয় আটক রোহিঙ্গাদের মধ্যে একুশ শিশু বারো নারী ও চারজন পুরুষ তাদের সবার বাড়ি মিয়ানমারের মংরু শহরের বিভিন্ন গ্রামে বলে জানা গেছে আটক রোহিঙ্গারা জানান আরাকান আর্মি তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে অনেকে হত্যা করেছে প্রাণে বাঁচতে মিয়ানমার নাফ নদী পার বাংলাদেশে অনুপ্রবেশ করেছে তারা হ্যালো ভিশন মুস্কিলাসা নপার জি কো ন ব্রেড পুরো নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফিজ 20% পর্যন্ত ছাড় শুরু হয়েছে সনাতন ধর্মবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা সকাল পৌনে নয়টায় কল্পারম্ভ ও বোধন আমন্ত্রণ এবং অধিবাসের মধ্য দিয়ে ষষ্ঠ পূজা ষষ্ঠী পূজা শুরু হয়েছে শেষ হয়েছে ঢাকঢোল কাসর এবং শখের আওয়াজে মুখরিত হয়ে উঠেছে মণ্ডপ বাহারি সাজসজ্জায় দেবী দুর্গা সরস্বতী লক্ষ্মী কার্তিক ও গণেশের প্রতিমা উজ্জ্বল হিন্দু শাস্ত্র মতো আচার অর্চনা ও পূজারীর চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হয় দুর্গাপূজা আগামী ১৩ অক্টোবর বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের এই উৎসব এই উপলক্ষে রাজধানীর প্রতিটি পূজা মন্ত্রপের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা নির্বাহী আদেশে আগামীকাল একদিন ছুটি বাড়িয়েছে সরকার এবার আন্তর্জাতিক ইরানের জ্বালানি তেল পারমাণবিক সহ যে কোনো স্থাপনায় হামলা হলে ইসরায়েলকে কড়া জবাব দেবে তেহরান এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ হাইফাই টানা তৃতীয় দিনের মতো রকেট ছুঁড়েছেন হিজবুল্লার যোদ্ধারা এতে বারো জন আহত হওয়ার খবর পাওয়া গেছে শক্তিশালী ঘূর্ণিঝড় মিল্টন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্থানীয় সময় আজ রাতে আঘাত হানতে পারে মধ্যে আটলান্টিক মহাসাগরে ঘূর্ণিঝড়টি আরও শক্তি বাড়িয়ে পাঁচ মাত্রার বিপজ্জনক ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা দেখা দিতে পারে ঝড়টি অঙ্গরাজ্যটির টম্পা থেকে পাঁচশো মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে বিবিসি জানায় মিল্টন এখনও ফ্লোরিডা উপকূলের জন্য মারাত্মক ঝুঁকি হিসাবে অবস্থান করছে যদি ঝড়টির গতিপথ একই থাকে তবে এটি হবে গত একশো বছরের মধ্যে সবচেয়ে বিধ্বংসী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফ্লোরিডাবাসীদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দিয়েছেন খেলার খবর সিরিজ বাঁচানোর ম্যাচে আজ রাতে দ্বিতীয় টি টোয়েন্টিতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ প্রথম ম্যাচে গোয়ালিয়রে সাত উইকেটে হারে নাজমুল হোসেন শান্তর দল টাইগারদের ভাবনা ব্যাটিং ব্যর্থতা নিয়ে অনুশীলনে কোচ হাতুর সিং শেষ মুহূর্তের প্রস্তুতিতে নেটে ব্যাট নিয়ে কাজ করেন ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ রিয়াদ বলেন তারা প্রথম ম্যাচের পারফরম্যান্স ভুলে নতুন উদ্যমে মাঠে নামতে চান অনুপ্রেরণা হিসাবে আছে দু সালের স্মৃতি সেই ম্যাচে এই মাঠেই ভারতকে হারায় টাইগাররা পনেরো বারের সাক্ষাতে